আপনারা একটু আপনি একটু কষ্ট করে এই লেখাটা একটু পড়ে নেন এই যে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে এই লেখাটা আপনারা একটু পরে নেন আপনি যিনি প্রশ্ন করেন এই লেখাটা পড়ে নেন এই লেখাটার ভিতরে এই উত্তরটা দেওয়া আছে খুব ভালোভাবে খুবই ডিটেলস এ উত্তরটা দেয়া আছে লেখাটা আরো এডিটিং চলছে আরো কিছু যুক্ত হবে আপনি তাহলে দেখে নিতে পারেন অত ভাই তাহলে ওনাকে বিদায় জানাতে পারে পারি আমরা হ্যাঁ সেটাই সেটাই ভালো কারণ ওনার সাথে তো আমরা কথা শুনতে পারবো না ওনার ওনার তো কোনো রেসপন্স আমরা তো শুনতে পারবো না আমরা শুধু আমাদেরই বলা হবে শুধু এটুকু অ্যাড করতে পারি যে ভাই আপনার ইসলাম যদি থাকে তাহলে ইসলাম কেন না যে যে ধর্মগুলো থাকলে এই জিনিসগুলো থাকে এই যে ইনসাফ প্রতিষ্ঠা করতে করার নামে যা যা করে এই সেই জিনিসগুলো যদি থাকে তাহলে সেই সেই ধর্মগুলো থাকলেই আসলে সমস্যা হওয়ার কথা একটা সুস্থ স্বাভাবিক মাতু ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি তাহলে এই যে এই জিনিসটা আমি আপনাকে ইয়া করেছিলাম আমার একটা ইয়াদ ছিল আপনি কয়েকটা হাদিস আমাকে বলেছিলেন সেটা হচ্ছে যে সাধারণত মুমিন ভাইরা আমাদেরকে এসে বলে যে মানে যুগে মেয়েদের খুবই খারাপ অবস্থা ছিল মেয়েদেরকে বলি দেওয়া হতো মানে মাটিতে পুতে ফেলা হতো জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো শিশু জন্ম নিলে ইসলাম এসে সেই নারীদেরকে সম্মান দিয়েছে তাদেরকে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অনেক কথাবার্তা বলেছি মাত্র ভাই আমার একটা ইয়া হচ্ছে যে ওই মেয়েগুলা যে মেয়েগুলাকে জীবন্ত পুঁতে ফেলা হতো সেই মেয়ে গুলা সম্পর্কে আপনি সেই মেয়েগুলা আহ সম্পর্কে ইসলাম কি বলে আসলে ভাই এই যে এই জিনিসটা আপনি তুলে ধরলেন এই যে ইনসাফ প্রতিষ্ঠা করে কিনা লেখাটার মধ্যে যে জিনিসগুলো তুলে ধরছেন যে ইসলাম মানুষকে কিভাবে ট্রিট করে ইসলাম মানুষকে কিভাবে আসলে এই যে বিচার ব্যবস্থার কথাই ধরেন না কেন যে বিচার করে বা কিভাবে একটা জিনিসকে ইনসাফ ইনসাফ মানে তো এটা যে ন্যায় প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেই ইনসাফের নামে ইসলাম আসলে কি করে সেটা একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই যে তৎকালীন ওই আগের সমাজে তথাগতিত আগের সমাজে যে অনেক নাইন সাফি ছিল সেটা এসে ইসলাম দূর করছে তার মধ্যে একটা উদাহরণ বারবার দেয় যে আগে নাকি মেয়েদেরকে জীবন তো পুতে ফেলা হতো আর হচ্ছে ইসলাম এসে সেটা নাকি দিয়েছে কিন্তু আমরা যেটা দেখি আসিফ ভাই হাদিসের মধ্যে আমরা যেটা দেখি আমি দিয়ে দিচ্ছি দরকার হলে কমেন্ট সেকশনে আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারবেন যে এখানে বলা হচ্ছে এটা আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশনের ছেচল্লিশশো বিয়াল্লিশটা আমার হাদিস এখানে বলা হচ্ছে মুশ্রিকদের সন্তান সন্ততি সম্পর্কে ইব্রাহিম ইবনে মুসা বলেন অমুক অমুক থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জীবন্ত প্রথিত কন্যা এবং তার মা উভয়ই জাহান নামি মানে যাকে খুন করা হলো জীবন্ত যেই মেয়েটাকে সে এবং তার মা দুইজনই জাহান নামি সেম জিনিসটা আরো একটা হাদিসে এসেছে মুসলিকদের শিশু সন্তান সম্পর্কিত এটা হচ্ছে সুনানি আবু দাউদ কৃত এটা হচ্ছে সাতচল্লিশশো সতেরো মানে এটা যদি তাহিদ প্রকাশনীর থেকে নেন তাহাকে কৃতটা যদি নেন আর কি সাতচল্লিশশো সতেরো নাম্বার সেখানে বলা হচ্ছে যে যে মহিলা তার কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছে এবং যে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হয়েছে তারা উভয়েই জাহান মানে দুইজনই জাহান নামি আসিফ ভাই যেই বাচ্চাটাকে কিনা জীবন্ত কবর দেওয়া হইল সেই বাচ্চাটাও নাকি জাহান নামি যে কবর দিচ্ছে সে তো জাহান নামি যাকে কবর দেওয়া হয়েছে সেও নাকি জাহান নামি মানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ইসলাম যে তাদেরকে খুবই একটা তাদের প্রতি যে মমতা তাদের প্রতি যে ভালোবাসা মানে এমন একটা কথা আমরা শুনি যে ইসলাম তাদের জন্য বুকটা ফাইটটা যেত মোহাম্মদের এই যে মেয়ে কন্যা শিশুদেরকে জীবন্ত কবরস্থ করা হতো তাদের জন্য নবী মোহাম্মদের বুকটা একদম ফাড়ি যাইত ভাই হ্যাঁ কিন্তু আমরা দেখতেছি যে বিষয়টা সেরকম না বিষয়টা হচ্ছে নবী মোহাম্মদ তাদেরকে যে ভালোবাসতেন সেই মেয়েদের কষ্টে কষ্টিত হতেন এরকম কিছু আমরা পাচ্ছি না তাদেরকেও মোহাম্মদ বলে গেছেন তারাও জাহান যাবে তারা জাহান নাকি নিশ্চয়ই নিশ্চয়ই মানে চিন্তা করেন একটা বার যাকে খুন করা হলো জীবন্ত ভাই জীবন্ত নাকি পুতে মেরে ফেলা হলো সেই বাচ্চাটাকেও জাহান্নামে পাঠাবে সেই বাচ্চাটাও জাহান্নামে নামে যে তাকে খুন করলো সেও সে তো জাহান্নামে যাচ্ছেই মানে এই একটা ঈশ্বর দাবি করে সে হচ্ছে ন্যায় বিচারক মানে সিরিয়াসলি এবং তারা দাবি করছে যে তারা ইনসাফ প্রতিষ্ঠা করছে এই যে একটাকে জিজ্ঞেস করলো না যে একটা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হলে কি হবে ইসলাম প্রতিষ্ঠিত হলে এই যে এই জিনিসটা হবে যে একজন ভিকটিম এবং একজন পারপেট্রেটর দুইজনকে একই দৃষ্টিতে দেখবে ইসলাম এই সেম এরকম উদাহরণ আরো দেওয়া যাবে আমরা হলে আরো মানে পরের পর্ব গুলোতে দেখাবো এমনি সংক্ষেপে দেখিয়ে রাখি হাদিস পরের পর্বগুলোতে আলোচনা করা যাবে যে যে ব্যক্তি পশুর সাথে সঙ্গে লিপ্ত হবে সেই ব্যক্তিটাকে হত্যা করতে হবে পশুটাকে হত্যা করতে হবে তারপরে যেই ব্যক্তি হচ্ছে এরকম সমকামিতায় লিপ্ত হবে সমকামিতা বলে নাই বলছে যে লুতের কর্মে লিপ্ত হবে যে সে যে করলো তাকে হত্যা করা হবে যার সাথে করা হলো তাকে হত্যা করা হবে মানে দেখেন ভাই যারা পারফেক্ট তাকে হত্যা করার কথা বলা হচ্ছে যা যে হচ্ছে ভিকটিম তাকেও হত্যা করার কথা বলা হচ্ছে মানে ভিকটিম কেও এখানে আসলে কোনো আলাদা করে দেখা হচ্ছে না এই হচ্ছে ইনসাফ আসিফ ভাই মানে আপনি বলতে যাচ্ছেন মাদ্রাসাতে যে শিশুরা বলতকার হচ্ছে প্রতিনিয়ত ইসলাম যদি তাদেরকে সেই বাচ্চারা যদি ধরেন একটু ধরেন ধরেন প্রাপ্ত বয়স্ক ধরেন পনেরো ষোলো বছর ধরেন হ্যাঁ ষোলো সতেরো বছর মানে ইসলামের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক সাধারণ মানে সভ্য সমাজের দৃষ্টিতে না ইসলামের দৃষ্টিতে তো পনেরো বছর হলেই প্রাপ্ত বয়স্ক হয়ে যায় একটা ছেলে পনেরো বছর বয়স তার সাথে তার একজন মাদ্রাসার হুজুর লুতের কর্মটা করলো লুতের কর্মটা করলে ইসলামের বিধান হচ্ছে যে ওই বাচ্চাটাকে এবং ওই শিক্ষক দুজনকেই হত্যা করা নাকি অবশ্যই কারণ যে করলো তাকেও তার শাস্তি হত্যা যার সাথে করা হয়েছে তারও শাস্তি হত্যা বাহ খুবই দারুণ ইনসাফ ভাই দারুণ ইনসাফ মূলক ব্যবস্থা ওই মাঝে মধ্যে বলে না যে মাদ্রাসার হুজুর যেমন কালকেও একটা জায়গায় যে এটা হচ্ছে চাঁদ চাঁদপুরের কচুয়াতে বাজারটার নাম ভুলে গেলাম আমি খবরটা পুরোটা করছিলাম সেখানে এক হুজুর ওইরকম বলৎকার বলে আর কি ধর্ষণ শব্দটাকে এরা বলৎকার বলে ধর্ষণ ধর্ষণ করেছে তার কি করলো মাথার চুল কেটে ইয়া করলো ন্যাড়া করে দিল যে পুলিশে দিল অনেকে বলছে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এরা এরকম করতে না এদের চরম শাস্তি হতো ভাই ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এখন যেমন ওই বাচ্চাটা এই হুজুরটার চুল কেটে চুল ন্যাড়া করে পুলিশে দিচ্ছেন পুলিশ এখন সর্বোচ্চ জেল দিবে বছর বছর চোদ্দ বছরের জেল দিবে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ভাই তারেও পিঠা তারেও পাথর ছুড়ে মারতো ওই বাচ্চাটারেও পাথর ছুঁড়ে মারতো মাতুপা ভাই আমি একমত না ইসলামের শাসন ব্যবস্থা প্রমাণই করতে পারতো না ও সেটা তো আবার আরেক কাহিনী এক্স্যাক্টলি প্রমাণ করতে তো আবার চারজন সাক্ষী লাগতো চারজন পুরুষ সাক্ষী যারা কিনা এমন ভাবে দেখেছে যে সুরমা শালাকার মধ্যে সুরমা শালাকাটা সুরমা দানির মধ্যে যেভাবে প্রবেশ করায় আরেকটা হাতি সুতার সুতার প্রবেশ করায় সুয়ের ফালের মধ্যে এইভাবে যদি দেখে চারজন পুরুষ সাক্ষী তারপরে সেটা তারা সাক্ষী দেবে তখন সেটা প্রমাণ হবে আরেকটা পদ্ধতি আছে প্রমাণ হওয়ার সেটা হচ্ছে কি যদি অপরাধী নিজে যদি বলে যে হ্যাঁ আমি এই কর্মটা করেছি সেক্ষেত্রে সেই এই এই সিদ্ধান্তটার উপর সে যদি মৃত্যুর আক মানে ওই যে শাস্তি কার্যকর হওয়ার যদি সে অটল থাকে তাহলে হবে কাজ হবে কিন্তু যদি এমন হয় যে কেবল একটা পাথর ঢিল মারবে বিসমিল্লা বলছে এই সময় আমি 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 করিনি আমি এটা করিনি আমি আমি নিজে নিজেকে অপরাধী বলে মনে করি না আমি আমি নিজে আমি নির্দোষ চারবার সাক্ষী দিলাম আল্লাহ 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 আমি নির্দোষ চারবার সাক্ষী দিলাম আমি নির্দোষ আমি নির্দোষ আমি নির্দোষ ব্যাস আর কিন্তু সম্ভব না কারণ তার সাক্ষীর ওপর অটল থাকতে হবে তাকে

সে সে বানান কি এক্সপ্রেডিং মানে ওরা তো বলতে চাইছে স্প্রেডিং হেটিস স্পিস এটা বলতে চাইছে বলতে গিয়ে লিখছে এক্সপ্রেডিং ভাই বানানোর কথার বলেন না ভাই এটা ইলেকট্রোপরা একান্তই বুঝতে হবে তারা যে ইমুমিন সেটা তো তাদের বানান দেখি বোঝা যাচ্ছে আচ্ছা মাধব ভাই তাহলে আমরা এই যে রে ভাই রয় অথবা রে ভাই ওনার সাথে একটু কথা বলি আর দেউলিয়া ভাইয়ের সাথে একটু কথা বলি তারপর শেষ করে দেই লাইভটা

ভাই আপনি কি মিউট করে কথা বলছেন আনমিউট করে কথা বলেন কাইন্ডলি স্ক্রিনেই আছে তো আমার কেন জানি মনে হচ্ছে আপনি আজকে অ্যাড হয়েছিলেন এবং আপনি আজকে গালাগালি করেছিলেন কেন যেন আর কি মানে আমার ইনটিউশন হচ্ছে ফিলিং হচ্ছে আর কি জাস্ট আমারও মনে হচ্ছে ভাই আমি আমাদের স্টুডিও থেকে গালাগালি করেছিলেন তেহারাটা মনে হচ্ছে যে এরকম আচ্ছা আচ্ছা থাক বাদ দেন এই যে ইয়া ভাই বলেন তাহলে আচ্ছা আসিফ ভাই মাতুপুর ভাই ভালো আছেন না এই হচ্ছে মুমিনরা প্রায় হচ্ছে গালাগালি করে আমাদের হ্যাঁ কিন্তু আমি আপনাদের একটা জিনিস দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই এমনকি মোহাম্মদ এই যে বানরের বংশধর এগুলো বলছে তো আমি একটা জিনিস সুরা বাকারের পঁয়ত্রিশ নম্বর আয়টা যদি একটু দেখাইতেন তারপরে একটু বলতাম

সৌদি আর সর্বোচ্চ স্কলারদের পথ আমাদের কাছে যেহেতু আছে এগুলো তো ভাই তাদের কাছে চুলুপুটি হয়ে যাবে তারা তো অস্বীকার করতে পারবে না এগুলা কিছু আরে আরে আসিফ ভাই ওই যে ওইটা কিছু না উম শায়েখু বক জাকির এক ছাত্র হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে ওই মনে কথা বলে শেষে ফার্সিটি থেকে বিতাড়িত করার অবস্থা শুনছেন কিনা না ভাই শুনে নি তো কোনটা কোনটা ডলে ভাই

কি জন্য যেন বিরক্ত হয়েছিল মানে সে হয়তো জীবন নিয়ে কষ্টে ছিল কষ্টে থেকে আল্লাহকে গালাগালি করছিল বোধ হয় তাই হ্যাঁ তার মানে তার পছন্দ মতো যার সাথে বিয়ে দেওয়ার ছিল সে ছিল হিন্দু ধর্মে সেটা দিচ্ছে না বলে সে তখন এরকম গালাগালি করছিল তাই ওইটা অন্য হয়তো প্রেমের কারণে কিন্তু জাকারিয়া স্যারের হচ্ছে যে ছাত্র সে তো মুক্ত হওয়ার উপক্রম এটা আমি লিঙ্কটা দিব না আপনাদের জি জি শিওর হ্যাঁ আর হচ্ছে আরেকটা বিষয় বলতাম যে যে হচ্ছে আরব আমিরাতে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য খুব ভালো লাগে সেটা হচ্ছে তারা ইউরোপ সতর্ক করছে একজন পররাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও যেটা বলছে না যে আহ ইউরোপে সতর্ক আপনারা যেরকম করেন অজর ভবিষ্যতে ইউরোপ থেকে দঙ্গি আসবে হ্যাঁ ইসলাম আমাদের থেকে আপনারা বেশি দাঁড়েন না হ্যাঁ তো এই একজন পররাষ্ট্রমন্ত্রী এর থেকে আসলে এর থেকে কি আর বাড়তি তারপরেও তারা দেখে যে বিষয়গুলো অনেক সময় দেখে যে সতর্ক হয় না আমার মনে হয় যে তারা একটু বেশি মানবিকতা মানবিকতা দেখায় আমার কাছে এটাই মনে হয়

আর আরেকটা আমাদের দেশ বাংলাদেশ নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে আমি দুই বছর হলো এরকম হচ্ছে এক্স মুসলিম তো আমি যখন ফার্স্টে যখন এক্স মুসলিম হয় তখন দেখলাম যে এতটা ছিল না কিন্তু এই লাস্ট এক বছরে এত বেশি বিষয়টা স্প্রেড হয়েছে যে মানে মানে আমি নিজেই অবাক যে এত স্প্রেড হয়ে গেছে সব জায়গায় দেখি যে এটা নিয়ে মোটামুটি আলোচনা কথা এবং সবাই জেনে গেছে বিষয়টা যে হ্যাঁ যে নাস্তিক বলে কিছু আছে বা এক্স মুসলিম বলে কিছু আছে বা এরকম মানে বিষয়টা আমি বেশ অবাকই হয়েছি যে আমি ভাবছিলাম যে হয়তো দশ বছরে এরকম হবে না আলহামদুলিল্লাহ ভাই সফল প্রশ্ন সেট শত শতাংশিত আল্লাহ পাকের মহান আল্লাহ পাকের আর আর একটা আসিক ভাই আমি তাকে কমেন্ট করে দেখছি যে তারা কিন্তু একাদার নুনীর সাথে আমি কিন্তু এটা হচ্ছে ওই যে আপনি যেটা বলেন যে মানে গ্যাং ধরে রেকর্ড করে আর কিছু হইছে গ্রুপ আছে আস্তিক নাস্তিক গ্রুপে তো আমাদের এই যে গ্রুপগুলোতে দেখি ওরা ইচ্ছা মতো কমেন্ট করে ক্ষেত্রবিশেষে গালগালিও করে কিন্তু আমরা যদি কোনো যুক্তি দিয়ে করি তাহলে দেখা যাচ্ছে মিউট করবে বেশি যুক্তি হয়ে গেলে তখন দেখা ব্যান করে দেয় আমি একটা বুদ্ধি না তাহলে যদি ডিলেটই করে দেয় ব্যানই করে দেয় মিউট করে দেয় তাহলে আর কিভাবে সম্ভব যুক্তিটা আর যুক্তিটা দেখলাম যে এরা খুবই ভীষণ ভয় জন্যই তো নিয়ম করছে কল্লাকাটা কাটা যুক্তি কেউ না দিতে পারে যুক্তি দিতে গেলে কিন্তু ইসলাম একদম উয়ে চলে যাবে এই কারণে হচ্ছে এরা যুক্তি পছন্দ করে না আর এই জন্য কল্লা নিয়ম করছে আমি যদি আল্লাহ হইতাম তাহলে তো বলতাম যে তারা এক্স মুসলিম হয়েছে তাদেরকে কেউ টাস করলেও রান্না নামি হবে

হ্যাঁ যেমন ধরেন হচ্ছে কাউকে কাটার কথা বলি না ঠিক আছে আলোচনা হোক যুক্তিতে আসো সমস্যা কোথায় তারা কিন্তু দেখবেন যে এখন বর্তমানে আমি খেয়াল করছি তারা কেউ কোরআন হাদিস নিয়ে ডিবেট করতে আসে না তাদের এখন একটাই ভরসা সেটা হচ্ছে আহ সৃষ্টিকর্তা হ্যাঁ এটাই হচ্ছে তাদের আল্লাহ বল আমি আছে হাদিস আছে ওটা নিয়ে আসতে পারেন না খেয়াল করছি ওদের অবস্থায় আরেকটা কথা একটা কথা বলতাম যেটা হিন্দু যারা আছে হিন্দু যে আপনারা তাদের আপনাদের আপনারা আপনাদের যে জাত পাত আছে এটা দূর করেন বিয়ের সময় যে জাত পাত করেন এটাও দূর করেন মেয়েদের আপনারা সম্পদের অধিকার দেন না এটা দূর করেন আমাদের মনে হয় যে আহ আসি ভাই আপনারও হচ্ছে কারণ ওদেরকে আমি দেখছি যে আপনি রেফারেন্স দিয়ে ধরতে পারবেন না গীতা ধরলে বলবো আমি বেদ মানি বেদ বললে বলবো আমি গীতা মানি না হলে বলবো যে আমি আরো কি কি শব্দের আছে ওইগুলা হচ্ছে ওরা কেউ বলবে যেটা ধরবেন সেটা মানবে না আরেকটাতে চলে যাবে আমাদের মনে হয় যে এই বিষয়ে তাদেরকে যে আপনি আগে শর্ত দিতেন ওরকম শর্ত প্রেসার দেওয়া উচিত যে আপনারা জাত পাত গুলা দূর করেন মেয়েদের সম্পদের অধিকারটা ফিরাই দেন এসব বিষয়ে আমাদের বলা উচিত আমার মনে হয় এটা আমি বলি ব্যক্তিগতভাবে আমি ওদেরকে বলি আমার পরিচিত তারা বন্ধু বান্ধব আছে পরিচিত আছে ঠিক আছে ভাই আজকে তাহলে আমরা লাইভটা শেষ করে দিই পরামর্শ সবসময় আমার এটা থাকবে এবং আশা করি সামনে আমরা কাজে লাগাতে পারবো রেখে দিলাম কাজে লাগাতে পারবো এবং আয়াতটা সেটা খুবই দুর্দান্ত ছিল খুবই মজা পেয়েছি এটা আমি আমিও পড়েছি আগে কিন্তু এইভাবে খেয়াল করে পড়িনি আসলে এই জিনিসটা চিন্তা করিনি এই জিনিসটা চমৎকার কথা বলেছেন ঠিক আছে তুমুর ভাই তাহলে আমরা লাইভটা শেষ করে দিই নাকি যুক্ত করার জন্য ধন্যবাদ তাহলে হয়তো আবার পরে আবার কথা হবে আচ্ছা তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল মাতো ভাই দেয় ভাই শেষ বিদায়টা যদি দিতে চান তাহলে দিন আর শেষ করে দিই ঠিক আছে আশিফ ভাই শুভ রেখে দিই আচ্ছা ঠিক আছে মাতু ভাই তাহলে শেষ করে দিলাম দেউলিয়া ভাই শেষ করে দিলাম ঠিক আছে